উচ্চ রক্তচাপের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ থাকে না এই জন্য অনেক একে নীরব ঘাতক বলা হয় অর্থাৎ এটা শরীরে আছে কিন্তু কোনো ক্ষতি করছে না এবং বা কোনো উপসর্গ দেখা যাচ্ছে না তখন অনেকে কিন্তু বিষয়টা খুব হালকাভাবে নেন এর ফলে যেটা হয় যে কোনো সময় কিন্তু স্ট্রোক করে যেতে পারে এবং যে কোনো সময় হার্ট অ্যাট্যাক হতে পারে আরও বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে তাই উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের আমি অনেকগুলো ভিডিও করেছি তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন কখনও যদি মাথা ধরে মাথা ব্যথা করে মাথার পেছনের দিকে ব্যথা করে বা কোনো খারাপ লাগে আপনার আপনি কিন্তু উচ্চ রক্তচাপ পরিমাপ করবেন এবং ক্ষেত্রে যেটা হয় আপনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন জায়গা থেকে রক্তচাপ পরিমাপ করেন যিনি হয়তো ঠিকমতো মাপতে পারেন না বা মেশিনটা নষ্ট সেখানে মেপে কিন্তু একটা ভুল তথ্য দেন এটা কিন্তু করা যাবে না আপনি উচ্চ রক্তচাপ অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে গিয়ে মাপবেন এবং মাপার পরে তারপরে সিদ্ধান্ত নিতে হবে তবে আমি আগেই বলছি বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কিন্তু কোনো লক্ষণ থাকে না আমরা দেখি যে হাসপাতালে রোগী স্ট্রোক নিয়ে বা হার্ট অ্যাট্যাক নিয়ে ভর্তি হয়েছে তারপরে দেখি যে তার উচ্চ রক্তচাপ আছে অর্থাৎ প্রথম ডায়াগনোসিস হয় কিন্তু হসপিটালে তো এটা হতে দেওয়া যাবে না আপনার যদি কখন একটু খারাপ লাগে মাথার ভেতর দপদপ করে মাথা ঘোরায় বা মাথা পেছনে ব্যথা করে মাথার মধ্যে একটু অস্বস্তি হয় বা বুকে ধরফর করে এরকম হলে কিন্তু আপনি ডাক্তার দেখাবেন এবং আপনার প্রেশারটা মাপবেন আবার অনেকে প্রেশার মাপার একটা ঝোঁক থাকে প্রায় প্রেসার মাপেন এটাও ঠিক না এটাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সমস্যা তৈরি করতে পারে তাই আশা করি এসব বিষয় নিয়ে সচেতন হবেন ভালো থাকবেন